গতকাল ভিডিওতে শেয়ার করেছিলাম কার্গিল বীচ তো এখন দেখো চলে এসেছি বখালি বীজে তো এখানে এসে একদম বিকেল বিকেলবেলা খানিক্ষনের মধ্যেই সূর্যটা ঝপ করে ডুবে যাবে তো সেটা দেখতে তো বেশি ভালো লাগে কিন্তু বকখালি বীচে তো একদমই জল নেই একদমই শুকনো আর তো আমরা একদম শেষ সময় হেসেছি বকখালি বীজের জল নেই ঠিকই কিন্তু অনেক দোকানপাট থাকে যেরকম দীঘাতে থাকে সেই রকম তো সেগুলো যখন ঝলমল করে ওঠে তখন দেখতে ভালো লাগে তো এখানে অনেক রকম দোকান আছে সি বিচে যেমন থাকে তো আমরা একটু এই দেখতে দেখতে যাচ্ছি কিন্তু আগে একটা সময় বকখালি বীজটা একদমই আরও আরো বেশি জমজমাট থাকতো মানে তো জমজমাট থাকে কিন্তু সাথে জলটাও পাওয়া যায় কিন্তু সেটা নেই একদমই এখন ভাটা বর্ষাকালে তবুও একটু জলটা আসে আর এই জায়গাগুলোতে না পুরো একটা সময় বালি থাকতো এখন রাস্তা মতো করে দেওয়া হয়েছে হাঁটতে চলতেও সুবিধা হয় কারণ একটা মন্দির আছে তো আমরা এখন এই বখালি বিচে এসে একটু চা কফি টফি খাবো সন্ধেবেলাটা একটু কাটাবো আর তারপরে কাকদ্বীপ ফিরবো কাকদ্বীপে উম আমার হাজবেন্ডেরই বন্ধুরই একটা রেস্টুরেন্ট আছে তো তাদের ক্যাটারিংয়েরও ব্যবসা আমার বিয়ের সময় তাদের মানে সেই দাদার ক্যাটারিং করা আমার বিয়ের পরেও সেই দাদারও বিয়ে হয় মানে সেই পরপর পরপর এদের সব বন্ধু বান্ধবদের তখন বিয়ের মরশুম চলছিলো যাই হোক ওই দাদার ক্যাটারিং মানে বিখ্যাত আমাদের কাকদ্বীপে শ্রীমা ক্যাটারিং তো সেখানে একটা বাড়ির মধ্যে রেস্টুরেন্ট করেছে বেশ কয়েক বছরই হয়ে গেছে আর আমাদের কিন্তু খাওয়া ওখানে হয়নি তো যাই হোক আজকে ওখানে খাওয়া দাওয়া হবে রাতে আর ওই রেস্টুরেন্টটাও একটু ঘোরাও হবে এই হচ্ছে ব্যাপার বাড়ির কাছেই কিন্তু ওই যে আমি তো একদমই বাইরের খাবার খাই না তো যদি বাড়ির বাইরের খাবার সেভাবে ভালোবাসতাম খেতে হয়তো অনেক আগে খাওয়া দাওয়া ওখানে হয়ে যেত তো এখন এই এদিকে এই চত্বরগুলো একটু ঘুরপাক খাচ্ছি আর দোকানপাট দেখছি দিদিও দেখছে দিদি অনেক ভ্যালেন্টাইন্স ডে ওই হার্ট যে হার্ট শেপের যে বিভিন্ন রকম জিনিস বিক্রি হচ্ছে সেগুলো দেখছে আমি বলছি দাদার জন্য নেবে বলে না আমার নাতনির জন্য নেব তো দেখো এই আই লাভ বকখালি লাভটা দেখো মাটিতে পড়েই গড়াগড়ি খাচ্ছে দেখলাম পুরো একদম জং ধরে কি অবস্থা তো এপার থেকে আমি আছি ওপারে আমার এইখানে দাঁড়িয়ে আছে আমি বললাম একটা ভিডিও করে দাও তো সেই ভিডিও করছে আর আমি ওখান দিয়ে বলছি নাম্বারিং হচ্ছে তো না শুধুই ভিডিও করছো ক্যামেরা কি অন আছে এই চলছে তারপরে ওরা সব এদিকটাতেই আছে আমি ওখানে দাঁড়িয়ে আছি যে দিদি মাঝখানে ও ভিডিও দিদিও ফটো ভিডিও করছে আর দেখো বকালি বীজটা এই জন্যই ভালো লাগে চারিদিকে একদম ঝলমল ঝলমল করে আর বীচের মধ্যে অনেক খাবারের দোকান থাকে কিন্তু যেহেতু সরস্বতী পুজোর দিন সবাই সবাই অন্য মানে ব্যস্ত তো এই কিন্তু আর মানে চলছে না আর যেহেতু পর্যটকও এই সময় একটু টুরিস্ট কম তো সেই জন্য নাহলে এই খাবারের দোকান মানে স্টল বিভিন্ন রকম মাছ ভাজা মাছের ফ্রাই পকোড়া এইসব থাকে উম তারপরে বিভিন্ন রকম মুখরোচক যে জিনিসগুলো হয় না যে বাটাটা পুরি ভেল ওইগুলো এই বিচের দিকে নেই যেখানটা আমাদের গাড়ি পার্কিং করা আছে ওই দিকটাতে আছে ওখানে পরে গিয়ে আমরা আবার বাটাটাপুরি খেয়েছিলাম এখানে চা কফি সব খাওয়া হবে তো ওগুলো অর্ডার দেওয়া হয়েছে দেখো খানিক্ষণের মধ্যে কতটা আলো আর খানিক্ষণের মধ্যে কীরকম অন্ধকার নেমে যাবে আর অন্য সময় যখন আমরা বকখালিতে সে হোটেলে থাকি বিকেলবেলাটা এরকম চলে আসি এই সমুদ্রের পারে আর এখানে খাওয়া দাওয়া টিফিন টিফিন চা টিফিন সব খাওয়া হয় আবার রাত্রিবেলা হোটেলে খাবার দাবার খেয়ে আবার মানে খাবার হোটেলে খাবার খেয়ে তারপর আবার হোটেলে গিয়ে ঘুমায় এরকম হয় তো এখন আর হোটেলে এসে সেভাবে থাকাই হয় না তবুও আজকে দুপুরটা তো এক ছিলাম একটুখানি সময় তো দেখো পুরো ধুধু প্রান্তর এরকমই গঙ্গাসাগরটাও একটা সময় যখন গেছি তখন এরকম ধুধু প্রান্তর গঙ্গাসাগর তো এই আমিও ক্যামেরা বার করছি ট্রাইপড বার করছি যে সেলফি স্টিক কারণ লাভ বকখালিটা সবাই যখন আমরা একসাথে হচ্ছি তখন তোলা ফোনে তখন সেলফি স্টিকটা কাজে লাগালেই সুবিধা হবে আর আমার এই কুর্তিটা যেন মনে হচ্ছে আমি ঘাগরা পরে আছি আর যখনই আমি হুড়িটা পরেছি মনে হচ্ছে ঘাগরার মতো পরে আছি তো যাই হোক এখন সবই আম্রেলা কাটিং এর সব চুড়িদার গুলো এরকমই লাগে দেখতে তো আই লাভ বকখালিটাকে সঙ্গে নিয়েই ফটো তুললাম কিন্তু লাভটা তো নিচেই পড়ে আছে দেখো ভ্যালেন্টাইন ডে ঠিক আগের দিন কিন্তু লাভ নিচে গড়াগড়ি খাচ্ছে আচ্ছা সবাই মিলে এখন বিভিন্ন রকম করে দাঁড়াচ্ছি আর আমার হাজব্যান্ড একদম স্থির থাকে না ও ওর জন্য অনেকটা অসুবিধা হচ্ছিল কারণ ও কথা বলবেই কিছু না কিছু কথা ওর মুখ দিয়ে বেরোবে তারপর বললাম তুমি কি একটু স্থির হতে পারো না পাঁচটা মিনিট যখন যদি ঘুমায় একমাত্র তখনই ও স্থির হয় তো যাই হোক তো ওই দেখো কেমন অন্ধকার নেমে এসেছে এখন এইখানে স্টলগুলোতে চা খাবো অনেক কিছুই ছিল চা ছিল আইসক্রিম ছিল কফি ছিল কোনটা খাবো কিন্তু রাতে আমাদের দিদি ভোজ খাওয়া হবে তো তাই জন্য কফিটা বাদ দিলাম বললাম প্লেন শুধু চা আমরা যদি এখানে শুধু প্লেন চা খেয়ে কাকদীপে ফিরে যেতাম খুব ভালো হতো আর কিছুটা সময় কাটিয়েছি বাটা পুরি খেয়েছি তো ওই বাটা পুরি খেয়েও আমাদের পেট ভর্তি হয়ে গেল তারপরে যা হয় তারপর তো দেবে ফিরলাম দেবে ফিরে বাড়িতে আসিনি একেবারে ওই যে আমার হাজবেন্ডের যে বন্ধু তার রেস্টুরেন্টে গেলাম তো আমার হাজবেন্ডের যে যে বন্ধুকে আছে যে আশিস্তা তারও ভাই হয় মাস্তুতো এরকম আসলে দাদা জোর করে বলছে চলো চলো বাটাটা পুরি খাবে ফুচকা খাবে দই ফুচকা খাবে তো তখন আমরা বললাম তাহলে খাবো আর এখানে জন্য না মানে অনেক গরু তারপরে বাছুর ওগুলো সবাই গন্ধে এখানে ঘুরঘুর ঘুরঘুর করে মানে আমাদের হাতে খাবার থাকলে মানে ওদেরকে একটু দিলে ভালো হয় সেরকম এমনকি ডাস্টবিন গুলোর মধ্যে থেকেও না কাগজ শুদ্ধ সব খাবার খেয়ে নিচ্ছে দেখছিলাম প্লাস্টিক তো খুবই খারাপ প্লাস্টিক ছিল না কাগজই ছিল ওখানে তো এখন দেখো চলে আসছি কাকদ্বীপের উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো দিনের বেলায় খুব হই করতে করতে গেলাম কিন্তু ফেরার সময় একটু কেমন লাগছিল পরের দিন তো আবার সরস্বতী পুজো রাস্তায় প্রচুর ভিড় ছিল ফিরতে একটু দেরি হচ্ছিল আমাদের তো তাই বলছিলাম যে আজকে কেন মানে অনেক সময় কি হয় যাওয়ার সময় দেরি হয় ফেরার সময় তাড়াতাড়ি আসি কিন্তু আজকে যেন মনে হচ্ছে ফেরার সময় বেশি দেরি হচ্ছে যাওয়ার সময় যেন অনেকটা আগে চলে গেছি পৌঁছে গেছিলাম আসলে চারিদিকে পুরো বাজার বসেছে সরস্বতী উপলক্ষে বিভিন্ন রকম দোকানপাট তো সেই জন্য রাস্তায় একটু জ্যামও ছিল তো দেখো ওই ব্রিজের উপর দিয়ে ব্রিজটা ক্রস করছি নামকানা ব্রিজ তারপরে পৌঁছে যাবো কাকদ্বীপের উদ্দেশ্যে সবাই একটু গল্প গুজব করছি যেটা হয় বাড়ি থেকে বেরোনো হয় না আর এখন আমরা সবাই সবার সংসার নিয়ে ব্যস্ত নিজের নিজের ছোট ছোট করে আমার তো হয় না দিদি বারবার বলে এই তুমি কেমন হয়ে যাচ্ছ আগে তবু আসতে এখন কেন আসো না এই বলছে রাও শীতটা তো চলে যাচ্ছে যাবো যাবো তো একদিন যাবো দিদি তো থেকে ঘুরে আসবো আমাদের পিকনিক করার কথা ছিল কিন্তু বাইরে গিয়ে বলা যায় এটা পিকনিক হলো একটা বাইরে বেড়াতে যাওয়া হলো আর সারাদিনে পিকনিক যে রকম খাওয়া দাওয়া হয় তো সেই খাওয়া দাওয়ার বন্দোবস্ত এইভাবেই করা হয়েছিল মানে বাইরে গিয়ে পিকনিক রান্নাবান্নার কোনো ঝামেলা নেই শুধু খাওয়া দাওয়া তো কাকদ্বীপে পৌঁছে গেছি আর এই যে শ্রীমা ক্যাটারার আর হচ্ছে সুমার রান্নাঘর এটা হচ্ছে সুমার রান্নাঘর আর তা অনুপ্রা হচ্ছে শ্রীমা ক্যাটারার তো এখানে বেশ সুন্দর পরিবেশ ভালো লাগলো আর খাবারগুলোও দারুণ এমনি অনুদার ক্যাটারিং এর খাবার দাবার মানে ভীষণ ভালো আর আমি না মিষ্টি খেতে ভালোবাসতাম অনুপা জানতো আর যখনই কয়েকদীপে কোনো বিয়েবাড়ি হতো সেখানে তো অনুপদার ক্যাটারিং থাকতো আর আমাকে কত মিষ্টি দিত খেতে তখন খেতাম ভালোবাসতাম রসগোল্লা রসগোল্লা তুমি ভালোবাসো খাও এইরকম ব্যাপারগুলো থাকতো তো সেগুলোও বলছিলাম আলোচনা করছিলামিং হয়েছিল রান্না কর তো আমরা তো আগেই অর্ডার দিয়ে রেখেছিলাম সেগুলোই আসবে তো ফিশ ফ্রাইটা কিন্তু দারুণ একদম টাটকা ভেটকি মাছের ফিশ ফ্রাই একদম মোটা লেয়ারেরই ফিশ ফ্রাই মানে মাছটা রয়েছে তো এখন একটু ওই আমাদের বাঙালি সস মাছটা সস খেতে তো হবে দিয়ে দারুণ আর কোন টমেটো সস থেকেও মাস্টার সস দিয়েই আমাদের এই কাটলেট বলো কবিরাজি বলো এগুলো খেতে কিন্তু ভালো লাগে টমেটো সস তো আছে কিন্তু আমাদের বাঙালি সস তো এভার গ্রিন তাই না তো তো এই ফিশ ফ্রাই খাওয়ার সাথে সাথে কি ভাত খাওয়া যায় কিন্তু আমাদেরকে বাধ্য হয়ে খেতেই হয়েছে তো সেটাই বলছিলাম যদি ওই বখালি বীজ থেকে চা খেয়ে যদি সোজা চলে আসতাম এখানে এসে অনেকটা সময় কাটাতাম ফিশ ফ্রাই খেয়ে তারপরে আবার রাতে ডিনারটা করতাম ঠিকঠাক টাইম মতো হয়ে যেত তো একদম রাত্রি সাড়ে নটা পনেরো দশটার দিকে তারপর ডিনারটা করেই বাড়িতে ফিরেছি তো ফিশ ফ্রাই তো ছিল তার সাথে দেখো একটা ভেজ ডাল ভেজ ডালও পেটটা ভার করে তার সাথে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই আলুর ফ্রেঞ্চ ফ্রাই সেটাও বেশ মোটামোটাই হয় আর সাথে আছে মটন তো মাটন আর মাটনের ঝোল দিয়ে অর্ধেক ভাত খাওয়া হয়ে যায় কিন্তু কি করবো পেটটা একদম ভর্তি হয়ে আছে সাথে চাটনি পাঁপড় আর আমরা নিয়ে গিয়েছিলাম রসগোল্লা